হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি মা, বৌমণি, ওই যে তোমাদের দাদা ভাই, সবাইকে নিয়ে এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা বলবো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা দেখলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। আজকে মায়ের একটা ইচ্ছা পূরণ হচ্ছে, মায়ের একটা ইচ্ছা ছিল, সেই জন্যই আমরা সবাই মিলে যাচ্ছি। তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই রাস্তাটাই বিয়ের পর আমি আর তোমাদের দাদা ভাই জামাই ষষ্ঠীতে বিকেলের সময় একবার ঘুরতে এসেছিলাম, বিকেলের দিকে। এই যে রাস্তাঘাটগুলো দেখো তুমি, এই যে এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, এখানে অনেক বিভিন্ন রকমের চাষ হয়, ইয়ে চাষ হয়, জব চাষ হয়, রজনীগন্ধা চাষ হয়। এখানে রাস্তায় অনেক খেজুর গাছ আছে, এই যে দেখো ছোট ছোট খেজুরও হয়েছে। এই যে এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে কিছুটা রাস্তা এগিয়ে এসেছি, এখন আমরা ফল কিনছি পুজোয় দেওয়ার জন্য বাটাতে, সেই জন্য ফল কিনছি। যে তোমাদের দাদা ভাই কিনছে, ওই যে বাইকে দাদা মা আর বৌমণি, এই যে মা দাদা বৌমণি বাইকের ওপর আছে, আমি আর তোমাদের দাদা ভাই ফলটা নিয়ে যাচ্ছি। এই যে ফলের দোকান, এই যে আমাদের দুই জায়গায় ফল। এই দেখো বন্ধুরা কত বড় পুকুর, এই যে এটা পুকুর না, এটা খাল, এটা খাল অনেক বড়। এই যে এর ভেতরেই আবার ধান গাছ হচ্ছে, এই দেখো ব্যাপক সুন্দর লাগছে। হ্যাঁ, এটা আমাদের ওই বাড়ির ওই খালটা মনে হয় এখানে চলে এসেছে। এই দেখো সামনেই একটা বাঁশের ব্রিজ আছে, বাঁশের ব্রিজটা মনে হয় আমরা ক্রস করেই তারপরে যাব। এই যে দারুণ সুন্দর, এত সুন্দর জায়গা ভাবতেই পারিনি। অনেক বছর আগে এসেছিলাম আর অনেক বছর পরে এই মার একটা ইচ্ছে পূরণের জন্য আমরা আসলাম। তোমরা জায়গাটা দেখে বুঝতে পেরে গেছো আমরা কোন জায়গায় আসছি। আসুন আর কোনো ভক্ত যদি কিছু দান করে তাহলে আসুন, পাগলা বাবার মন্দির কমিটির অনুষ্ঠান প্রচার কেন্দ্রে আসুন, যেমন তারা কিছু দান করে। আমরা পাগলাখালীতে এসেছিলাম, পাগলাখালীতে এসে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে তোমাদের দাদা ভাই, আমার দাদা মা, পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা আবার বাড়ি যাব, একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব। এটা পাগলা বাবার স্থান, এই দেখো কত মানুষকে দেখো, এর ভেতরে সবাই এখানে এসেছে পুজো দেওয়ার জন্য আমাদের মতো। এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা খাওয়ার এখানে বসে আছি। এই যে মা বৌমণি, এই যে মা বৌমণি, ওই যে পাশে দাদা, তোমাদের দাদা ভাই, আমরা সবাই আছি, এখন খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাব। পুজো দেওয়া হয়ে গেছে। আমরা এখন
বাড়ি চলে যাচ্ছি। পাগলাখালী থেকে পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু কেনাকাটা করেছি। এই যে পাশে আমার দাদা, বৌমণি আর মা আছে। আমাদের যেতে তাও এখনো আধ ঘন্টা মতো সময় লাগবে, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। জায়গাটা সত্যিই খুব সুন্দর, পাগলাখালী আসলে পুরো মনটা পুরো ভালো হয়ে যায়। এত সুন্দর পরিবেশ, এখান থেকেই পুরো খিচুড়ি খাওয়া, সবাই মিলে একসাথে বসে খিচুড়ি খেয়েছি। সেই টাইমে আর তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ সেই টাইমে খুব ফুটোপাটা করে আমরা খিচুড়িটা খেয়েছি, খুব কষ্ট করে খেয়েছি। আসলে এত ভিড়, সবাই খাওয়ার জন্য মানে বসার জন্য একটু জায়গা পাওয়ার জন্য সবাই ইয়ে করছে। এখানে সবাই হচ্ছে মানসিক থাকে সবার, তো সবাই হচ্ছে খিচুড়ি খাওয়াই, কেউ পায়েস খাওয়াই, খিচুড়ি, খিচুড়ির সঙ্গে তরকারি চিপস সব কিছুই দেয়। তো যত মানুষ আসে সবাই মিলে খায়, তো এটাই বেশ আনন্দে। এই যে এই পাশে আমার দাদা, বৌমণি আর মা। এখানকার রাস্তাটাও খুবই সুন্দর রাস্তা, পুরো ফাঁকা রাস্তা, চারিপাশে সুন্দর গাছ আছে। মাকে ওষুধ খাইয়ে নিয়েছি আমরা, মায়ের একটু শরীরটা খারাপ লাগছিল তাই ওষুধটা খাইয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে, এখানে কিছু মনে হয় পুড়িয়েছে, দেখতে এত ভালো লাগছে, মনে হচ্ছে পুরো বরফের মধ্যে দিয়ে মানুষজন হাঁটাচলা করছে। এখানে অনেক গরুও যাচ্ছে, হেভি সুন্দর লাগছে, মানে কেউ বরফের দেশে ঘুরে বেড়াচ্ছে। খুব সুন্দর জায়গা, তোমাদের দেখো অনেক কিছুই শেয়ার করলাম, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, এত সুন্দর পরিবেশ। আমরা বাড়ি চলে এসেছি এখন, খুব আসতে খুব কষ্ট হয়েছে, কারণ রাস্তায় বীভৎস ধুলো আর খুব রোদ, তার মধ্যে মায়ের বুকে যন্ত্রণা শুরু হয়ে গেছিলো রাস্তার মাঝখানেই। মাকে ওষুধ খাইয়ে তারপরে বাড়ি আসলাম সবাই মিলেই। যে এখন আমার মা, মা একটু তাকাও, এই যে আমার মা, এই যে তোমাদের দাদা ভাই, এই যে তোমাদের দাদা ভাই এখন বাড়ি চলে যাবে, তাই মাকে প্রণাম করছে, তাকাও একটু। এই যে তোমাদের দাদা ভাই আর আমার মা, এই যে দেখি দেখি তিনজনেই দাঁড়াও এক ফ্রেমে, এখনই তোমাদের দাদা ভাই বাড়ি চলে যাবে, তাই মাকে একটু প্রণাম করে নিল। আসলে তোমাদের দাদা ভাই একটু কাজ আছে, তাই আর বেশি লেট করবে না, একটু ফল গুছিয়ে দিয়েছি, এখানে না এখানে না, একটু ফল গুছিয়ে দিয়েছি, তোমাদের দাদা ভাই বাড়িতে প্রসাদ নিয়ে যাবে। আর আমার ভাগ্না ভাগ্নির জন্য দুটো জিনিস কিনেছি মেঘা রূপের জন্য, কই এই দেখো, এই দেখো এই দেখো, এই যে এটা রূপের একটা মেঘার, ওদের দুজনার জন্য। মেলায় তোমাদের দেখিয়েছি কিন্তু ওখানে এত সাউন্ডটা বোঝা যাচ্ছিল না, তাই বাড়িতে এসে আবার দেখালাম, জানি না ওদের পছন্দ হবে নাকি, আশা করছি ওদের দুজনের খুব ভালো লাগবে জিনিসটা, একটু আনকমন ইউনিক জিনিস। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরে তোমাদের সাথে অন্য ব্লগে দেখা হবে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পারলে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, তো আজকে পরে দেখ, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।